আপনারা এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি ছেলে, সে মাস্ক বিক্রি করে প্রতিদিন আরেকজন তাকে দিয়ে ব্যবসা করায়। এই ছেলেটার সাথে কি পরিমাণ বাটপারি করে, তাকে প্রতিদিন 50 থেকে 60 টাকা দেয়, সারা দিন ধরে মাস্ক বিক্রি করার পর সে 50 থেকে 60 টাকা পায়। আর যে লোক তাকে দিয়ে ব্যবসা করায় সে প্রতিদিন পাচ্ছে 450 টাকা, অর্থাৎ পরিশ্রম ছাড়াই এই ছোট্ট শিশুটাকে কাজে রেখে 450-500 টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, তাকে দিচ্ছে মাত্র 50 থেকে 60 টাকা। হাসি দাও, হাসি দাও। এই যে তোমাকে খুব সুন্দর লাগছে, বুঝছো? কত করে বিক্রি করো মাস্ক? এগুলো কি মাস্ক তোমার আব্বু কিনে দিছে নাকি অন্য কেউ? অন্য আরেকজন। তোমার বাবা কি করে? অটো রিক্সা চালায়। মা কি করে? ঘরে কাজ করে। তো এই মাস্কগুলো কি আরেকজন তোমাকে দিয়ে বিক্রি করাচ্ছে? এখানে প্রতিদিন কয়টা বক্স মাস্ক বিক্রি হয় তোমার? তিনটার মতো, একটাতে 50টা করে থাকে, তাই? মানে 150 মাস্ক বিক্রি হয়। একটা বক্স মাস্ক মনে হয় 80 টাকা 100 টাকা, এগুলো কত? 80 টাকা না? 80 টাকা। তাহলে তিনটা বক্স মাস্ক কত দাম পড়ে? 80 টাকা করে, শেষে 160, আর হলো 240 টাকা। 240 টাকার মাস্ক তুমি বিক্রি করো, তোমার যদি 5 টাকা করে বিক্রি করো তাহলে তোমার 750 টাকা বিক্রি হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 750 টাকা বিক্রি হলে তোমার খরচ হলো 240, প্রায় তোমার 500 টাকার মতো ব্যবসা হয়। তো তুমি যে মাস্কগুলো বিক্রি করো, যে লোক তোমাকে বিক্রি করতে দিছে সে তোমাকে কত দেয়? 50-60 টাকা দেয়। মানে এই 500 টাকা ব্যবসা করতেছে সে তোমারে দিয়ে মাত্র 50 টাকা দেয় সারাদিনে তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ছেলে, এই শিশুটি মাস্ক বিক্রি করে। আমাদের দেশের কিছু মানুষ আছে, এই গরিব অসহায় মানুষকে কাজে লাগিয়েও তারা মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করে। এই ছেলেটাকে দিয়ে সারাদিন মাস্ক বিক্রি করিয়ে তারা লাভ নেয় 500 টাকা, তাকে দেয় মাত্র 50-60 টাকা। এই হলো অবস্থা। তো আচ্ছা, এই যে যদি তোমাকে আমি মাস্ক মনে করো 2 বক্স মাস্ক কেনার টাকা দেই, তাহলে তুমি নিজে বিক্রি করবা, ঠিক আছে? ওই লোকের মাস্ক তুমি বিক্রি করবা না, কারণ তোমার 50-60 টাকা দিয়ে উনি প্রায় অনেক টাকা, 450 টাকার মতো উনি নিয়ে যায়। আমি তোমাকে 2 বক্স মাস্ক কেনার টাকা দেব, তুমি নিজে কিনবা, নিজে বিক্রি করবা। 2 বক্স মাস্ক যদি তুমি বিক্রি করো, 5 টাকা করে বিক্রি করলে কত হবে তোমার? কত টাকা ইনকাম হবে? 500 টাকা। তোমার খরচ পড়তেছে কত? 80-160। আমি তোমাকে এখন 160 টাকা দেব, তা তুমি 500 টাকা বিক্রি করবা, পরের দিন আবার 2 বক্স মাস্ক কিনবা, কিনে বাকি টাকাটা তোমার আম্মাকে দেবা। এভাবে তুমি নিজে আজ থেকে এই মাস্ক বিক্রি করবা, নিজে কিনে, ওনার থেকে আর নিবা না, ঠিক আছে? কারণ উনি তোমাকে সারাদিন কাজে লাগিয়ে তোমাকে, তোমার দ্বারা পরিশ্রম হচ্ছে, তুমি এই মাস্কগুলো বিক্রি করো কষ্ট করে, সব টাকা নিয়ে যাচ্ছে উনি। তাহলে এখন যা বিক্রি করবা, যা ব্যবসা হবে সব তোমার, তোমাকে চালান আমি দিচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি 2 বক্স মাস্ক কিনবা, ঠিক আছে? আমার কথা বুঝছো তুমি? তোমার কয় ভাই? 3 ভাই। কয় বোন? 2 বোন। ঠিক আছে, 2 বক্স বিক্রি হওয়ার পর আবার কিনবা, সেখান থেকে যেটা লাভ হবে এটা তোমার আম্মুকে দেবা, ঠিক আছে? আর এই লোকের সাথে আজ থেকে তুমি থাকবা না, কারণ উনি 500 টাকা তুমি বিক্রি করো সারাদিন কষ্ট করে, তুমি সারাদিন কষ্ট করে পাও 50-60 টাকা, সে পাচ্ছে 450 টাকা, সব ব্যবসা তার। এখন থেকে নিজেই ব্যবসা করবা, ঠিক আছে? ওকে, ভালো থাকবা, ঠিক আছে? একটা হাসি দাও, হাসি দাও। এই যে তোমাকে খুব সুন্দর লাগছে, বুঝছো? ওকে, ভালো থাকবা, ঠিক আছে?